তাকে বেকসুর খালাস ঘোষণা করছে। চাচা চাচা আপনি কাঁদছেন কেন? কি হয়েছে চাচা আমাকে বলুন। আমি তো কোনো বিচার পেলাম না বাবা, আমি তো কোনো বিচার পেলাম না। কি বলছেন চাচা? আমি ঠিকই বলছি বাবা, আদালত উকিল প্রমাণ করে দিয়েছে ওই আলাল নির্দোষ। কি, কে প্রমাণ করেছে? অ্যাডভোকেট রুবি চৌধুরী। রুবি চৌধুরী? ম্যাডাম আমার ভাই জামিন হবে না। আমি বলেছি তো হবে, কিন্তু আপনি বলেছিলেন জামিন হবে। সামনে তারিখে একটু চেষ্টা করবেন। আচ্ছা দেখব। আসি ম্যাডাম। ইনি অ্যাডভোকেট রুবি চৌধুরী। বাহ উকিল সাহেব, বাহ, কংগ্রেচুলেশন। খুব চালাকির সাথে আপনি একটা জঘন্য ক্রিমিনালকে বেকসুর খালাস করে দিলেন। থ্যাংক ইউ। কে আপনি? আমার নাম আজাদ রহমান, পেশায় আমি একজন শিক্ষক। শ্রেণীর বাবা আমার কলেজের একজন সামান্য দপ্তরে, শুনলাম শিবির হত্যাকারী আলাল ছাড়া পেয়েছে আপনার জন্য, তাই স্বচক্ষে আপনাকে দেখতে এলাম। কেন, আমি কি চিড়িয়াখানার বাদর না সার্কাসের ঘোড়া? জি না, তা নয়। আপনি সেই নারী যিনি নিজে নারী হয়ে আরেকজন নারীর হত্যাকারী তার ধর্ষণকারীকে আইনের হাত থেকে বেঁচে যেতে সহায়তা করেছেন, বিক্রি করে দিয়েছেন নিজেকে জীবন যদি টাকার কাছে। শারাপ, আপনি কার সঙ্গে কি বলছেন আপনি জানেন? আমি দোকানে সাজানো খেলনা নেই যে বিক্রি হব। আমি যা কিছু সত্য জেনেছি আদালতে তাই প্রমাণ করেছি। সত্য? কোন সত্যের কথা বলছেন আপনি? আপনার সামনে মিথ্যে সাক্ষী প্রমাণ দিয়ে যা প্রমাণ করা হয়েছে তা, নাকি আমার সাথে যে অসহায় বাবা দাঁড়িয়ে আছে তার চোখের পানি? তাকে দেখুন এই বাবার চোখের দিকে। নিজের মেয়েকে যে বাবা রক্ষা করতে পারেনি, যে বাবার চোখের সামনে দিয়ে শিবিকে আবার তুলে নিয়ে গেছে, সেই বাবার চোখের পানি কি আপনাকে চিৎকার করে বলছে না আমি বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই, আমার মেয়ের হত্যার বিচার চাই? আইনের কাছে ভাব আবেগের কোনো দাম নেই মিস্টার আজাদ। আদালত সাক্ষী চায়, প্রমাণ চায়। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি এত বিশ্বাস থাকে নিজের উপর তাহলে আপনি যা বলছেন তা প্রমাণ করুন। প্রমাণ করে দিন আদালতের কাছে যে আলাল সত্যিকারের একজন খুনি, একজন রেপিস্ট। প্রমাণ আমি ঠিকই করব, আর তাই আপনার কাছে এসেছি একটা অনুরোধ নিয়ে। আগামীকাল আবার কোর্টে শিমি হত্যা মামলার ফাইল ওপেন করুন, প্রমাণ ও সাক্ষী আমি নিজে নিয়ে আসব। আমি জীবনে কোনোদিন কোনো কেসে হারিনি, কেউ আমাকে কোনোদিন চ্যালেঞ্জ করার সাহস পর্যন্ত পায়নি, আজ আপনি করেছেন। ওকে, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। যদি সত্যি প্রমাণ করতে পারেন আলাল সিনির হত্যাকারী, তাহলে চিরকাল আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। ওকে ম্যাডাম, আগামীকাল কোর্টে আবার দেখা হবে। চলুন চাচা। শুনুন, কোর্টে প্রমাণ নিয়ে আসতে ভুল করবেন না, নয়তো আদালতের সময় নষ্ট করার জন্য আদালত আপনাকে কন্ডেম অফ কোর্টে অ্যারেস্ট করতে পারে। আদালত অবমাননার দায়ে আমি জেল খাটতে রাজি আছি, কিন্তু আদালতে কোন জনগণের অবমাননা আমি হতে দেব না। খুদা হাফেজ।